কি হয়েছে তাশফিক? তারপর কবে পিকনিক? তুমি পিকনিকে যাওয়ার জন্য রাগ করে বসে আছো, তুমি তো আমার কিছু বললে না আগে। তুমি কি বলছিলা? যা রাগ করো না, আমরা যাব। পরীক্ষার রুটিন দিছে, হ্যাঁ, আর হলো পরীক্ষার ফি, মাসিক বেতন এগুলা জমা দিতে বলছে। আচ্ছা, এই পাশে লেখছে হলো শিক্ষা সফরের সময়সূচি, মানে তোমাদের নিয়ে পিকনিকে যাবে আর কি। হ্যাঁ, তো বলছে 24শে ফেব্রুয়ারি, হ্যাঁ, যাবে রোজ শনিবার ফ্যান্টাসি কিংডম আশুলিয়া যাবে। হ্যাঁ, তো এটার চাঁদা ছিল 1000 টাকা করে দম্পতি। তাছাড়া আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, রাগ করো না, আমরা দেখি চেষ্টা করব। আল্লাহর রহমতে যদি আমাদের মানে যাওয়ার জন্য যদি আল্লাহ কবুল করে তো যাব অবশ্যই। ঠিক আছে, রাগ করো না। হ্যাঁ তাশফিক, এবার ঘুমা বাবা। এবার তুমি ঘুমিয়ে যেও। হ্যাঁ, রাত বাজে কয়টা এখন? 12টা বেজে গেছে, কালকে আবার উঠে জুমার নামাজ পড়তে যেতে হবে শুক্রবার। হ্যালো গাইস, আমার ছোট বাবাটা মাদ্রাসায় পড়ে, তালিমুল কোরআন মাদ্রাসা, তো সে বড় হলে অবশ্যই একজন হাফেজ হবে, তো আপনারা দোয়া করবেন তার জন্য, সেই জন্য আপনাদের সূরা কেরাত শোনাতে পারে মাঝে মধ্যে। তাশফিক বলো কিছু, সবাই আমার জন্য দোয়া করেন, সবাই আমার জন্য দোয়া করো, আর সবাই আমার অন্তর থেকে আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, এবার ঘুমাই যাও। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। শুভরাত্রি।